নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি এখানে পড়তে চাই, যেটা ওনার পোতা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম উনি নকল করছেন নিজের দাদা বা নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। আনিল ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম নকলান আন জাদ্দিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন্নাহু কাল, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম নকল করছেন এই হাদিসটা নিজের দাদা বা নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। আন্নাহু কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনে আন ইসলাম আলা খামসা, ইসলামের ভিত রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপরে। যদি এই পাঁচটি জিনিস কেউ না মেনে চলে তো তার ইসলাম ইনকমপ্লিট, তার ইসলাম সঠিক পর্যায়ে উপরে থাকবে না বা নেই। বনি আল ইসলাম আলা খামসা, বাদা কলেমাতুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ কলেমায় শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এবারে যে স্তম্ভ ওটা আমাদের বিশ্বাস, এবারে যে কার্যক্ষেত্রে যেটা আমাদের দিনের পিলিয়ার রুকুন বলা হয়েছে, এর মধ্যে কোনো একটা রুকুন যদি কম হয়ে যায় তো আমাদের দিনের এই যে ইমারত এটা ধ্বংস হয়ে যাবে। বাদা কালিমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস-সালাত ওয়াস সাওম ওয়াল হজ ওয়াজ যাকাত ওয়া বিলায়াতুনা আহলুল বাইত ওয়া তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিলায়াতুনা আহলুল বাইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, দিনের ভিত বা এই স্তম্ভ এই পাঁচটি জিনিসের উপরে, যদি এই পাঁচটি জিনিস কেউ সঠিকভাবে মেনে তার উপরে আমাল করে তো তার মানে সে ইসলামের ভিতরে আছে, আর তার সমস্ত কার্যকর্ম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। প্রথম কি, আসসালাত নামাজ, ওয়া সাওম রোজা, ওয়াল হজ হজ, ওয়া যাকাত যাকাত আদায় করতে হবে। তারপরে বলা হয়েছে ওয়া বিলায়াতুনা আহলুল বাইত, আমরা আহলে বাইত আমাদের ভালোবাসা এবং আমাদেরকে ওলি মেনে নিজের গার্জেন মেনে নিজের অভিভাবক মেনে আমাদের কথা মতো জীবনযাপন করা, এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের মূল বা ইসলামের স্তম্ভ যার উপরে বা অস্তিত্ব যার উপরে আছে। আসসালাত ওয়াস সাওম ওয়াল হজ ওয়াজ যাকাত ওয়া বিলায়াতুনা আহলুল বাইত। আগে বলছেন নবী, ওয়ালা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতুনা আহলুল বাইত, এই উম্মতের কোন আমাল কবুল হবে না, এমনকি যে আমালের জিকির এই হাদিসে হয়েছেন নামাজ রোজা হজ যাকাত এগুলোও কবুল হবে না, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতুনা আহলুল বাইত, কিন্তু আমরা আহলে বাইতের ওয়ালায়াত যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে এই আহলে বাইতের বিলায়েত বিহীন যদি আহলে বাইতের অন্ডারে থেকে ওনাদের কথা মতো আমরা এই কাজগুলো করি, মানে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তাহলে এগুলো কবুল হবে, আর এনাদেরকে ছেড়ে এনাদেরকে অমান্য করে নবী এবং নবীর আহলে বাইতকে ছেড়ে যদি আমরা এই সমস্ত কাজ করি, তাই যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই হজ করি, যতই যাকাত দিই, কোনো কিছু কবুল হবে না। আরে কে বলছেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমাদের প্রিয় নবী জানার কথার উপরে আমরা ইমান এনে ইসলাম কবুল করে মুসলমান হয়েছি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতুনা আহলুল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না যতক্ষণ তারা আহলে বাইতের বিলায়েতকে কবুল না করবে, আহলে বাইতের বিলায়েতকে না মানবে, অর্থাৎ আহলে বাইতকে নিজের অভিভাবক
নিজের গার্জেন হিসেবে স্বীকার না করবে, তারা তাদেরকে ভালোবাসা না রাখবে। কোরআনে বলা হয়েছে কুল্লা আসালকুম আলাই আজরান ইল্লাল মুআদ্দাত ফিল কুরবা, আই নবী আপনি বলে দিন কিছু চাই না আমি, শুধু আমার আহলে বায়ত থেকে ভালোবাসা রেখো। আহলে বায়তের ভালোবাসা বিহীন কোনো আমাল কবুল হবে না। বলাম তো না দে মিসলমানও দেয়া বে বেলায়ত আহলুল বায়ত। এখানে হাদিস বলছে কোনো জিনিসের জন্যে এত দাবি করা হয়নি আল্লাহর তরফ থেকে যেমন আহলে বায়তের বেলায়ত নিয়ে দাবি করা হয়েছে। অন্য সমস্ত জিনিসের মধ্যে সুট দেওয়া হয়েছে, কিছু ছাড় দেওয়া হয়েছে। মনে করুন নামাজ, কেউ অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, বসে নামাজ পড়বে, বসে পড়তে পারছে না শুয়ে নামাজ পড়তে পারবে। রোজা রমজান মাসে রাখতে পারছে না, পরে রাখতে পারবে, রমজান মাসে তাকে ক্ষমা করা হচ্ছে। ওইরূপ হজ যদি ওয়াজিব না হয় সে হজ করতে যাবে না, যাকাত যদি ওয়াজিব না হয় সে যাকাত দিতে পারবে না। কিন্তু আহলে বায়তের ওয়েলায়েত, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের ভালোবাসা, এতে কোনো চোট দেওয়া হয়নি। কেউ বলতে পারবে না যে আমি এখন অসুস্থ সুতরাং আমি আহলে বায়তকে ভালোবাসতে পারছি না, এখন আমার কাছে সময় নেই সুতরাং আমি আহলে বায়তকে ভালোবাসতে পারছি না, এখন কাছে আমার কাছে পয়সা নেই সুতরাং আমি আহলে বায়তকে ভালোবাসতে পারছি না। না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে আহলে বায়তের ভালোবাসার সঙ্গে জীবনযাপন করতে হবে, তারপরেই তার জীবনের কোনো অন্য কামাল কবুল হবে। বিনা আহলে বায়তের ভালোবাসায়, বিনা আহলে বায়তকে অভিভাবক বা নিজের ওলি না মেনে কেউ যদি দিনের কোনো কাজ করে, তাই সে নামাজ হোক, রোজা হোক, যে কোনো কাজ হোক না কেন, আহলে বায়তের ওসিলা ছাড়া আমাদের কোনো আমাল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জিনিসটা যেন আমরা আজ এই পবিত্র দিনে, নবীর জন্মদিনে এবং ইমামে জাফর সাল্লামের জন্মদিন উপলক্ষে এই উপহার যেটা দিলাম, এটা তোহফা দিলাম আপনাদেরকে, এটাকে স্মরণে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের জন্য একটি শিক্ষা, আমাদের জন্য আদর্শ। ওয়ালাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর জীবনে তোমাদের জন্য একটি উদাহরণ, নবীর জীবন তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য মার্গদর্শক। সুতরাং নবীর জীবন থেকে জ্ঞান লাভ করো, শিক্ষা লাভ করো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন শিয়াতুনা মান শাইয়ানা ওয়াত্তাবা আসারানা ওয়াক্তাদা বি আমালানা, আমার অনুগামী অনুসারী আমার শিয়ারা তারা যারা আমাদের পিছনে পিছনে চলছে, আমাদেরকে ফলো করছে, আমরা যা করছি সেগুলো তারা করার চেষ্টা করছে, বা আমরা যা বলছি সেগুলো তারা মেনে তার উপরে আমল করার চেষ্টা করছে। এই হচ্ছে নবীর শিয়ার পরিচয়। তো যদি আমরা নবীকে নিজের জন্য আইডিয়াল বা আদর্শ বলে মেনে থাকি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার প্রতিপালক মেরে রব কি নয় নসিহাতে, আমার প্রতিপালক আমাকে নয়টি নসিহাত করেছেন। আমার প্রতিপালক মানে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে নয়টি কাজের জন্য বলেছে। অর্থাৎ নবীর মাধ্যমে এই শিক্ষাগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, কেননা উনি আমাদের জন্য আইডিয়াল হয়ে এসেছিলেন, উনি আমাদের জন্য হেদায়তকারী বা মার্গদর্শক হয়ে এসেছিলেন। তো সেই নয়টি জিনিস কি একটু শুনুন, সত্যি এর মধ্যে এত সুন্দর শিক্ষা আছে। যদি কোনো মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো, যেগুলো হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য বলছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো আমাদেরকে জানিয়েছেন, এইগুলোর উপরে যদি কেউ আমাল করে তো ইহকাল ও পরকাল বড় উজ্জ্বল হবে এবং উভয় স্থানে সম্মানিত জীবনযাপন করতে পারবে এবং নিজের মনোকামনা আশা পাবে, ইহকাল ও পরকাল আমাদের বড় সুন্দর হবে। এবারে শুনুন, قال رسول الله صلى الله عليه واله وسلم اوصاني ربي بتسع, আমার প্রতিপালক আমাকে নয়টি জিনিসের জন্য বলেছে। اوصاني بالاخلاص في السر في السر والعلانية, আমার প্রতিপালক আমাকে বলেছে গোপনে এবং প্রকাশ্য উভয়ভাবে পুরো আন্তরিকতার সঙ্গে নেক নিয়তের সঙ্গে আমাল করবে। অর্থাৎ যা কিছু করবে এই ভেবে করবে যে এই আমালের আজের বা প্রতিফল আমার প্রতিপালকের তরফ থেকে আমি পাব, সুতরাং সেই আমাল অন্য কাউকে দেখানোর জন্যে
রিয়াকারী যাকে বলা হয়েছে, যে লোকে যদি আমাকে এই নেকি করতে দেখে, লোকের যদি আমাকে এই নামাজ পড়তে দেখে, রোজা রাখতে রাখতে দেখে, হজ করতে দেখে, যাকাত দান করতে দেখে, তো আমার প্রশংসা করবে না। যদি কেউ এই নিয়তে করে তো তার সমস্ত আমাল বিফল যাবে। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে বলছে, যা কিছু করবে চাই গোপনে করো আর প্রকাশ্যভাবে করো, নিয়ত পরিষ্কার যেন থাকে, নিয়ত যেন খলুস থাকে যে এই কাজটা তুমি শুধুমাত্র আল্লাহর জন্য করছো, আল্লাহর সন্তুষ্টতার জন্য করছো, অন্য কারোর জন্য নয়। তারপর বলা হচ্ছে বল আদল ফিস রেজা ওয়াল গাযাব, অন্যদের সঙ্গে ন্যায় বিচার করবে রাগের সময় এবং যখন তুমি তাদের থেকে রাজি বা খুশি থাকবে। যখন রাজি খুশি তখন তাদের সম্পর্কে ভালো বিচার নিচ্ছ, ভালো ন্যায় বা নির্ণয় নিচ্ছ, আর যখন রেগে যাচ্ছ তাদের সম্পর্কে অন্যায় বা অবিচার করছো, এটা ঠিক নয়। আল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা, এবং আল্লাহর পথে দান করতে থাকবে যখন ধন দৌলত থাকবে তখন, আর যখন কম হয়ে যাবে অভাবের দিনে তখন, যখন যতটা সম্ভব ততটা দিতে থাকবে, তবে হাত বন্ধ রাখবে না। যখন বেশি থাকবে বেশি দান করবে, যখন কম থাকবে কম দান করবে, তবে এই সিলসিলা জারি রাখবে সমস্ত অবস্থায়। আল কসদু ফিল ফাকরে ওয়াল গিনা ওয়ান আফু আম্মান যালামানি, তারপর নবী বলছেন আল্লাহ আমাকে বলেছে যে আমি ক্ষমা করব তাদেরকে যারা আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। কত সুন্দর শিক্ষা দিচ্ছেন, যদি কেউ কারোর উপরে জুলুম করে থাকে তো যত শীঘ্র সম্ভব তাকে ক্ষমা করে দাও। জালিমকে ক্ষমার মাধ্যমে যদি সঠিক রাস্তা দেখে আনা যায়, ক্ষমার মাধ্যমে যদি তাকে সৎ পথের দিকে ফেরানো যায়, তো যত শীঘ্র সম্ভব সেটা করা উচিত। জালেমের সঙ্গে যদি আমরা দুর্ব্যবহার করি তো সে পরিশোধ নেওয়ার জন্যে নিজের অত্যাচারকে আরও বাড়িয়ে দেবে। তাই বলা হচ্ছে আফু আম্মান যালামানি, আমি তাদেরকে ক্ষমা করে দেবো যারা আমার উপরে জুলুম করেছে বা অত্যাচার করেছে। ও তে আমান হারামানি, এবং আল্লাহ আমাকে বলছে তুমি তাদেরকে দিও যারা তোমাকে মেহরুম করেছে, মানা করেছে, তোমার প্রয়োজনের সময় তোমাকে দিইনি কিন্তু এখন আল্লাহ তোমাকে দিয়েছে, তারা অভাবে, তারা কষ্টের মধ্যে, তারা প্রয়োজনে আছে, তাদেরকে দাও। তারা যে দিইনি বলে তুমি তাদেরকে দেবে না এমন করো না, সেটা তাদের ব্যবহার ছিল, এটা তোমার ব্যবহার। আতমান হারামান, আমি তাকে দেবো যে আমাকে মেহরুম করেছে, মানে আমাকে আমার প্রয়োজনের সময় দিইনি। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে তারা সুযোগ দেখে এই সমস্ত সময়গুলোকে, যে আমি যখন কষ্টে ছিলাম আমি তোমার কাছে গিয়েছিলাম, তমুকের কাছে গিয়েছিলাম কিন্তু আমাকে দিইনি, এখনও কষ্টে আছে, এখন আমার কাছে চাচ্ছে আমিও ওকে দেবো না, ও আমাকে দিইনি তো আমিও ওকে দেবো না। তো ভাই যদি আপনি না দেন তো আপনার আর তার মধ্যে পার্থক্য রয়ে যাবে কি? সে যেমন দুর্ব্যবহার করলো তেমন আপনিও দুর্ব্যবহার করছেন না। ওকে শিক্ষা দিতে হবে যে দেখো তুমি সহায় ছিলে, সুস্থ অবস্থায় ছিলে, তোমার কাছে সব কিছু ছিল, আমি দুস্থ অবস্থায় ছিলাম, আমি কষ্টের মধ্যে ছিলাম, তখন আমার প্রয়োজন ছিল, আমি তোমার কাছে চেয়েছিলাম, তবুও তুমি আমাকে দেওনি, আজ তুমি প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, নিয়ে যাও, সেটা তোমার ব্যবহার ছিল, এটা আমার ব্যবহার। তারপর থেকে ওই বান্দা রাস্তায় এসে যাবে। হারামানি ওয়া আসল মান কাতানি, তার সঙ্গে সম্পর্ক গড়তে বলেছে আমার প্রতিপালক, যে আমার সঙ্গে সম্পর্ককে বিচ্ছেদ করেছে। মানে কেউ যদি কারোর সঙ্গে সম্পর্ক তুলে দেয় তো কমসে কম ব্লাড রিলেশন হিসাবে বা মমিন মমিনের ভাই হয় সেই হিসাবে তাদের সঙ্গে দুয়া সালামের সম্পর্ক বা সুখ দুঃখে এক অপরকে যেন সাথ দেয় এতটা সম্পর্ক রাখা উচিত। আসল ও আসল মান কাতানি, যে আমার সঙ্গে সম্পর্ক শেষ করে নিয়েছে আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো, আমার প্রতিপালক আমাকে এই আদেশ করেছে। ওয়াই একুনা সামতি ফিকরান, আমি যখন চুপ থাকবো তো আমি আল্লাহর
কুদরতের উপরে চিন্তাধারা করতে থাকবো, ওয়ামান্তেকি জিক্রান, আর আমি যখন বলবো তখন আল্লাহর জিকির করতে থাকবো, কোনো বেকার ফালতু কথা বলবো না, সবসময় আল্লাহর জিকির আমার জবান চলতে থাকবে, ওয়ানাদারি আবারেন, আর আমার এই দৃষ্টি ইব্রাত হাসিল করবে, মানে যা কিছু দেখবো তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করবো, শিক্ষা লাভ করবো, এটা আমার প্রতিপালকের হুকুম। তো এইভাবে নয়টি হুকুম দেওয়া হয়েছে যে যা কিছু করবে নিজের প্রতিপালকের শান্তির জন্যে খুলুসের সঙ্গে করবে, এবং রাজি খুশির সময় বা রাগের সময় যদি বিচার করো তো কারোর সঙ্গে যেন অবিচার বা অন্যায় করো না, এবং সুখ দুঃখে উভয় অবস্থায় যতটা সম্ভব দান করতে থাকো। যদি কেউ তোমার উপরে জুলুম করে তাকে ক্ষমা করে দাও, যদি তো তোমাকে মানা করে থাকে তো তাকে দান করো, যদি তোমার সঙ্গে কেউ সম্পর্ক তুলে দিয়ে থাকে তো তার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করো, চুপ থাকবে তখন আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে থাকবে, আল্লাহ তোমাকে কী জন্য সৃষ্টি করেছে, কী জন্য দুনিয়াতে পাঠিয়েছে, কীভাবে পাঠিয়েছে, কী উদ্দেশ্যে পাঠিয়েছে, কবে এই দুনিয়া থেকে তোমাকে যেতে হবে, এই সব নিয়ে চিন্তা করতে থাকো। এইসব নিয়ে যখন চিন্তা করতে থাকবে যে আমাকে কে পাঠিয়েছে, তখন আল্লাহকে স্মরণ করবে, কীভাবে পাঠিয়েছে পিতা মাতাকে স্মরণ করবে, কী জন্য পাঠিয়েছে, তখন নিজের জীবনের উদ্দেশ্যকে স্মরণ করবে, কতদিনের জন্য পাঠিয়েছে কেউ জানে না, কখনো আমরা এই দুনিয়া থেকে ফিরে যেতে পারি, তো নিজেকে তার জন্য প্রস্তুত করতে হবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ জীবনযাপন করে তো তার জীবন অন্যদের জন্য আইডিয়াল হবে, আল্লাহর একজন প্রিয়তম বান্দা হতে পারবে। এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার ইমামগণেরা মাসুমিনরা আমাকে আমাদেরকে দিয়েছেন, ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম, ওনারও আজ জন্মদিবস। ওই ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলছেন যদি পুরো বস্তি, পুরো এলাকা, পুরো গ্রাম কি পুরো শহর আমাদের বিপক্ষদের হয়, অন্যদের হয়, তো তার মধ্যে যদি আমার একজন প্রিয়তম বান্দা বা চাহনেওয়ালা থাকে তো তার ব্যবহার এত সুন্দর হবে যে তাকে দেখে লোক নিজের জন্য আইডিয়াল মনে করবে, যে একজন ভালো মানুষকে এমন হওয়ার দরকার, একজন সত্য মানুষকে এমন হওয়ার দরকার, একজন মুসলমানকে এমন হওয়ার দরকার। এইভাবে কোন দোয়াতান লিনাস বেগাইরে আল সেনাতুকুম, অন্যদেরকে নিজের দিকে আমন্ত্রণ জানাও, জিব্বাহের মাধ্যমে নয়, নিজের কার্যের মাধ্যমে, প্র্যাকটিক্যাল এমন করো যেন লোক সেটাকে দেখে তোমাকে ফলো করে, তোমার কে অনুসরণ করে, এটাই হবে আমাদের সাফল্য জীবনের পরিচয়। যেমন মাওলানা আলী আলাইহিসসালাম বলেছেন খালিতুন নাস মুখালিতাতান ইযা ইশতুম হান্নু আলাইকুম ওয়া ইযা মুত্তুম বাকু আলাইকুম, মানুষের মধ্যে এমনভাবে মিলেমিশে জীবন যাপন করো যে তুমি যতক্ষণ বেঁচে আছো লোক যেন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আর যখন এই দুনিয়া থেকে চলে যাবে লোক যেন তোমার জন্য দুঃখ প্রকাশ করে, সেটাই হবে তোমার সাফল্য জীবনের পরিচয়। কোনো দরিদ্রকে, গরিবকে, অসহায়কে সাপোর্ট করার সময়, কোনো পিপাসিত ব্যক্তিকে পানি পান করানোর সময়, কোনো ক্ষুধিত ব্যক্তিকে আহার করানোর সময়, বা কোনো মুসিবতে গ্রেফতার মানে ফেঁসে আছে এমন ব্যক্তিকে সাহায্য করার সময়, এই দেখো না যে কোন ধর্মের, কোন মজাবের লোক, বরং এ দেখো যে কি বিপদে, কি অসহায়ের মধ্যে, আর তুমি কিভাবে তাকে সাহায্য করতে পারবে, এমনভাবে শিক্ষা দিয়েছেন আমাদের ইমাম নবীরা, যেনাদেরকে আমরা নিজেদের জন্য আদর্শ বা আইডিয়াল বনে মানি। তো ওই ওনাদের এই সমস্ত বাক্য বা ওনাদের জীবনের এই সমস্ত মার্গদর্শক হাদিস কালাম থেকে যদি আমরা কিছু শিক্ষা নিয়ে, জ্ঞান লাভ করে, সেটাকে নিজের জীবনের ওপরে অ্যাপ্লাই করে, তার উপরে কাজ করে দুনিয়াকে দেখাতে পারি, তো বিশ্বাস করুন দুনিয়ার জন্য আমরা আদর্শ হব, দুনিয়ার জন্য আমরা আইডিয়াল হব, দুনিয়া আমাদেরকে দেখে শিখবে এবং তারা বলতে বাধ্য হবে হ্যাঁ এরাই মুসলমান, এরাই সত্য ইসলামকে মেনে চলছে, এদের মধ্যে সেই শান্তি আছে যে শান্তির নামকে ইসলাম বলা হয়েছে। ইসলাম মানে পিস, ইসলাম মানে শান্তি, আর মুসলিম পিসফুল ইনসানকে বলা হয়েছে। তো সেই শান্তি যদি অন্যরা আমাদের মধ্যে অনুভব করে বা দেখে
তখন তারা আমাদের জন্য দোয়া করবে বা বলবে হ্যাঁ এরাই সঠিক মানুষ, এরাই সঠিক মুসলমান, এরাই সঠিক রাস্তার উপরে চলছে। সুতরাং এই ধর্মকে যদি আপন করে নেওয়া যায় তো ইহকাল ও পরকালে মনে হয় এতেই আমরা নিজাত পাবো বা